আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। কুয়েতের গুরুত্বপূর্ণ আপডেটগুলিতে সবাইকে স্বাগতম, আমি রিজওয়ানুল নাবিদ। চলে আসছি আজকের কুয়েতের বিশেষ বিশেষ খবরগুলো নিয়ে। আপনারা জানতে পারবেন মাইন বিস্ফোরণে একজন মিশরি নাগরিক নিহত এবং জাহারাতে একটি অপরিচিত লাশের উদ্ধার, একজন কুয়েতি মহিলার তার ব্যাংক থেকে টাকা চুরির অভিযোগ এবং ফ্লাইটের বিস্তারিত। চলুন শুরু করা যাক। কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীদের জন্য বিশেষ একটা সাবধানতা, আপনারা সতর্ক থাকবেন এবং সাবধান থাকবেন। সম্পূর্ণ জেনে নেওয়া যাক, কোনো অবস্থায় ইমেল, ফোন, এসএমএস, আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। সাবধান থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ হোক আপনার প্রবাস জীবন। কুয়েতের ব্যাংক অ্যাসোসিয়েশন ইমেল, এসএমএস বা ফোন কল বিষয়ে সতর্ক করেছেন। কুয়েতের ব্যাংক অ্যাসোসিয়েশন সন্দেহজনক ইমেল, এসএমএস বা ফোন কল সম্পর্কে সবার দৃষ্টি আকর্ষণ করে আজ বুধবার 15 জুলাই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিটিতে সবার প্রতি অনুরোধ জানানো হয় যে ইদানিং বেশ কিছু দুর্ঘটনা ঘটার পর কুয়েত ব্যাংক অ্যাসোসিয়েশন সকল কনজিউমারকে সতর্ক করছে এই মর্মে যে যে ব্যক্তি নিজের ব্যাংক তথ্য কারোর সাথে শেয়ার করবেন তাদের হিসাব নিরাপদ থাকবে না। সুতরাং আপনারা আপনাদের ব্যাংক ব্যক্তিগত কোনো তথ্য কারোর সাথে শেয়ার করবেন না, যাতে করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নিরাপদ থাকে। সতর্ক থাকুন, সাবধান থাকুন প্রতারক চক্র থেকে। আল জাজিরা এয়ারওয়েজ থেকে আজকে একটা শিডিউল ঘোষণা করা হয়েছে, এটা নিয়ে প্রচুর সংখ্যক প্রবাসীদের মধ্যে হতাশা কাজ করতেছে যে আল জাজিরা এয়ারওয়েজ যে শিডিউল ঘোষণা করছে তাতে বাংলাদেশের নাম নাই। 1 আগস্ট থেকে আল জাজিরা এয়ারওয়েজের আজকের একটি শিডিউল প্রকাশ করে, যেটা পরবর্তী 6 মাসের শিডিউল বলে জানানো হয়েছে। সেখানে দুবাই, রিয়াদ, বৈরি, ইস্তাম্বুল এবং আম্মানের নাম আছে, কিন্তু বাংলাদেশের কোনো নাম নাই। আপনারা যেসব প্রবাসী বাংলাদেশিরা হতাশ এটা নিয়ে, আপনারা এটাও দেখছেন যে উপমহাদেশের যে দেশগুলোর শিডিউল ঘোষণা করছে তার পাশে আমাদের পাশের এশিয়ার যে দেশ ইন্ডিয়া, নেপাল, ফিলিপিনস, ইন্দোনেশিয়া, পাকিস্তান অথবা বাংলাদেশ, কুয়েতে যেসব এশিয়ার নাগরিকরা থাকে ওইসব দেশগুলোরও নাম নেই, যাতে করে আপনি হতাশ হওয়ার কোনো কারণ নাই। বর্তমানে সংক্রমণ যখন থেকে শুরু হয়েছে আপনার এখন আর অজানা না, কোনো শিডিউলে শিডিউল না, কোনো ঘোষণায় ঘোষণা না, যে কোনো শিডিউল যে কোনো দিন পরিবর্তন হতে পারে, যে কোনো ঘোষণা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তাই হতাশ না হয়ে অপেক্ষা করুন, বাংলাদেশের শিডিউলও আসবে। এটাই ছিল কুয়েতের আজকের আল জাজিরার সর্বশেষ আপডেট। আজ 16 জুলাই, আজও কুয়েত থেকে ছেড়ে যাবে 22টি ফ্লাইট, যাদের উদ্দেশ্য থাকবে কুয়েত থেকে দুবাই, কাতার, ইন্ডিয়া, বাংলাদেশ, লেবানন, ইজিপ্ট এবং চায়না। এই 22টি ফ্লাইটে করে 4,100 জন যাত্রী তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাবে। কুয়েত সিভিল এভিয়েশন থেকে এটা ছিল আজকের ফ্লাইট শিডিউল। আপনারা জানেন যে বেশ কিছুদিন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকার পরে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, সেই পরিক্রমায় প্রতিদিনই কুয়েত ছেড়ে যাচ্ছে প্রচুর সংখ্যক প্রবাসীরা, যারা কেউ ছুটিতে যাচ্ছে, যারা নিজে থেকে যাচ্ছে বা যারা সাধারণ ক্ষমায় কুয়েতে আটকে ছিল। আজ কুয়েত সিভিল এভিয়েশনের এটাই ছিল সর্বশেষ আপডেট। আলহামদুলিল্লাহ আজও প্রচুর সংখ্যক বাংলাদেশিরা বিশেষ ফ্লাইটে করে কুয়েত থেকে বাংলাদেশে যাচ্ছে। যে বাংলাদেশিরা আজ বিশেষ ফ্লাইটে করে বাংলাদেশে যাচ্ছে, সবার প্রতি অনুরোধ থাকবে কঠোরভাবে স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলবেন, যাতে করে আপনি সুস্থ থাকেন এবং আপনার পরিবার সুস্থ থাকে। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। কুয়েতে আজ ঘটল অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা। বারসালমিতে মাটির নিচে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক মিশরি নাগরিকের মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমরা প্রবাসীরা যারা মরুভূমিতে কাজ করি বা যারা জাগরে কাজ করি বা যারা মাঝরাতে চাকরি করি, ইচ্ছে অনিচ্ছে অনেক কিছু আমাদেরকে সরাতে হয় বা কাজের সুবিধার্থে সেখানে অবস্থান করতে হয়। ইচ্ছে থাকা বা অনিচ্ছা সত্ত্বেও আমরা এসব কাজগুলি করি। তো যেসব প্রবাসীরা বিশেষ করে আবদালি, সেফদি, অফরা,
বা বিভিন্ন মরুভূমি অঞ্চলে কাজ করেন, সতর্কতার সাথে সাবধানে কাজ করবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বাঁচতে হলে সতর্কতার বিকল্প কোনো কথা হতে পারে না। সাবধান থাকুন, সতর্ক থাকুন। কুয়েতে জাহারা থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আজ জাহারায় এই মৃতদেহটি পড়ে থাকতে দেখা যায়। মৃত ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর কারণ জানতে লাশ ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। কিভাবে কেন এ লোকটা মৃত্যুবরণ করছে সেটার বিস্তারিত এখনো জানা যায়নি। আইন শৃঙ্খলা বাহিনীর সর্বশেষ আপডেট থেকে এটা নিশ্চিত হওয়া যায়। এবং কি এ লোকটি প্রবাসী ছিল নাকি কুয়েতি নাগরিক ছিল সেটাও আইন শৃঙ্খলা বাহিনী থেকে জানানো হয়নি। একজন কুয়েতি মহিলা আজ অভিযোগ করে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 500 দিনার কেউ একজন চুরি করে নিয়ে গেছে। এই মহিলাটি তার অ্যাকাউন্টে 500 টাকার যে চুরির অভিযোগ সেটা অজ্ঞাত কোনো এক ব্যক্তির নামে জারি করে। সূত্রে জানা যায় যে সেল ফোন লেনদেন করার পর থেকে তার অ্যাকাউন্ট থেকে 500 দিনার সে কমতি পাচ্ছে। এই ব্যাপারে কুয়েতে আজ একটি মামলা নিবন্ধিত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে জানা গেছে কেউ একজন এই কুয়েতি মহিলার অ্যাকাউন্ট থেকে 500 দিনার চুরি করে নিয়ে গেছে, কিন্তু সে তা জানে না। এ ব্যাপারে মামলা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।